Hey guys, good morning. Welcome to back my channel. I'm Mayuri. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে তোমার রবিবার আর আজকে আমরা কোথায় যাচ্ছি জানো তো? যাই হোক দেখতে হলে লাস্ট দেখো, আশা করি তোমরা বুঝে যাবে। আর অনেকে বুঝতেও পেরে গেছো থাম্বনেল দেখে। যাই হোক চলো ব্লগটা স্টার্ট করি, তারপরে আস্তে আস্তে তোমাদের কথাগুলো বলি। বেসিক্যালি হচ্ছে আজকে আমরা শিলিগুড়ি যাচ্ছি, ইয়ে! কারণ হচ্ছে অনেকটা দিন পর শিলিগুড়ি যাচ্ছি। অ্যাকচুয়ালি অনেকটা দিন হয়ে গেল এখানে, আর সব থেকে বেশি আমি খুব 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 মিস করবো আমার এই রুমটাকে, সিরিয়াসলি। যাই হোক কাজের কথায় আসি, কারণ এখন হচ্ছে তোমার কটা বাজে? 9:30 বাজে। তো আমাদের ট্রেন আছে, ট্রেনে করে যাবো পুচিক চিক 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 করে। আর সকালে ঘুম থেকে ওঠার পর আমার চা খাওয়া, মানে আমাদের চা খাওয়া, আমার আর রিজুর চা খাওয়া হয়ে গেছে। তো দুটো কাপ দেখতে পাচ্ছে বেডের মধ্যে এখনও আছে, কাপগুলো এখনও নিয়ে যাওয়া হয়নি, কারণ ভাবলাম আগে ব্লগটা স্টার্ট করি, তোমার সাথে একটু কথা বলে নিই, তারপর এগুলোকে নিয়ে যাই। রুমটাকেও পরিষ্কার করতে লাগবে, কাপগুলোকেও নিয়ে যেতে লাগবে। যাই হোক তোমাদেরকে বলে দিলাম আশা কোথায় আছে শিলিগুড়ি। তো দেখতে হলে লাস্টের ব্লগটা দেখো, আশা করি তোমাদের সব খুব ভালো লাগবে আজকের ব্লগটা। তো যাই আমি গিয়ে তাড়াতাড়ি করে কাজগুলোকে কমপ্লিট করি। আর একটু খুব খারাপ লাগছে, কারণ খুব 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 মিস করব আমার রুমটাকে, বাড়িটাকে খুব 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 মিস করব। কিছু করার নেই, যেতেই হবে, আবার চলে আসবো তাড়াতাড়ি করে। ওই বাজার হয়ে গেল, সকাল সকাল আজকে তোমাকে উঠতে হয়েছে বাজারের জন্য। যাই হোক আমার হাজবেন্ড সকাল সকাল গিয়েছিল বাজার করতে, বাজার টাজার করে নিয়ে চলে আসছে। আজ তো ময়ূর খুব খুশি, শিলিগুড়ি যাচ্ছে। খুশির থেকেও বেশি একটু মনটা খারাপ, কারণ আমি সব থেকে খুব মিস করবো আমার রুমটাকে। আর অবভিয়াসলি বাইরে গিয়ে তো মিস করবোই, এতদিন কয়েকদিন থাকার থেকে আমার মানে একটা ইমোশান চলে এসছে, খুবই মিস করবো। আর শিলিগুড়ি তো তোমাদের বলে রেখে, শিলিগুড়ি তো একটা বাড়ি রয়েছে, ফ্ল্যাট রয়েছে, মানে আমার দে ওখানেই যাবো। যেহেতু ওখানে বেশি থাকা হয়, মানে এখানে কম থাকা হয় আমাদের। আমি সকালবেলা চাদর পরেছিলাম, এত রো এখানে এত গরম পড়ে গেছে, চাদর আর গায়ে রাখা যাচ্ছে না। এখন বেলকনিতে দাঁড়িয়ে আছি, এত গরম লাগছে, এত গরম লাগছে। তো আচ্ছা বাজার থেকে কী কী নিয়ে আসলে? এই চিকেন নিয়ে আসলাম। চিকেন আমাদের বাড়িতে কতদিন, মানে একদিন আগেও চিকেন খাওয়া হয়ে গেছে, আর কালকেটা বাচ্চিল, আবার আজকে আবার চিকেন। মানে চিকেন সপ্তাহে তিন দিন চার দিন তো হয়েই যায়। মাটনও হয়, মাটনও হয়, চিকেনও হয়, মানে চিকেন মাটন লেগেই থাকে। আর বাইরে যে যাই সেখানেও আমাদের লেগে যায় খাওয়া দাওয়া, মানে চিকেন মাটন। সানডে ধরো ম্যাক্সিমাম টাইম হয়তো আমাদের মাটনটাই হয়, আর মাঝে মধ্যে হয়তো আমরা চিকেনটাই খাই। তো আমি মানে মাম্পু খেতে খুব পছন্দ করি চিকেন, ওই জন্য চিকেনটা বেশি খাই। আমি শুধু না, তুমিও খাও ভালো। আমরা দুজনেই চিকেনটা বেশি পছন্দ করি, সেজন্য চিকেনটা বেশি হয়, আর মা মাটন পছন্দ করে, সেজন্য মাটন হয়। এই এই লেগে থাকে। আমরা সবাই প্ল্যাটফর্মে চলে এসেছি, বাড়ি থেকে বেরোনোর সময় আর ব্লক করিনি, কারণ অনেকগুলো লাগেজ ছিল। জাস্ট আসলাম, এখন একটু বসে আছি, একটু পরেই ট্রেন আসবে। এই ইঞ্জিনটা তোমার একটু আগে আসলো, মেবি এটা লাইন রিপেয়ারিং করা বা লাইন ঠিকঠাক করার ইঞ্জিন, এটা দিয়ে সব ঠিকঠাক করে। খুব একটা বেশি করে যাই না, বাট হবে। সো আমরা স্টেশনে চলে এসেছি শিলিগুড়ি যাওয়ার জন্য। এটা গাজল স্টেশন, এখানে মা আছে, মাম্পু আছে, প্রচুর লাগেজ, 6-7 লাগেজ, মানে 7টা লাগেজ, 7-7 লাগেজ, অনেক লাগেজ হয়ে গেছে। প্রচুর লাগেজ না, আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এখনই ট্রেন আসবে। আর ট্রেনের মধ্যে প্রচুর ভিড় হবে, এখান থেকে প্রচুর লোক উঠবে, আর নেক্সট স্টপেজ থেকেও অনেক লোক উঠবে। কতটা ব্লক করতে পারবো জানি না, বাট তাও চেষ্টা করবো। আমরা এখন ট্রেনের মধ্যে, এখানে মা বসে আছে, রিজু খাওয়া স্টার্ট করে দিয়েছে। কি খাচ্ছ তুমি? চাউমিন। খিদে পেয়ে গেছে এখনই? কেন?
কি অবস্থা, দাঁত দেখেও বাদাম ছিলে? আয় কপাল, আমি তো ছিঁড়ে দিচ্ছিলাম। দাঁতে ছিলে হয় না, ঠিক আছে আমি ছুটি দিচ্ছি। তোমার একটু আগে বাইরে ঢুকলাম, খাবো না আমি, তুমি খেয়ে নাও। আচ্ছা খাচ্ছি। একটু আগে বাইরে ঢুকলে, এখন কটা বাজে জানো? এখন 12টা বাজে। হ্যাঁ, আর ট্রেনটা ব্লক করছি, ট্রেনটা এত লেট করছে। কটার সময় ট্রেনটা পৌঁছেছে? 10টা। ট্রেনটা 10:30, 10:30। হ্যাঁ ঠিক, 10:30 ট্রেনটা পৌঁছেছে, আর 3 ঘন্টা মতন লেট। তারপরে বাড়ি আসলাম, বাইরে ঢুকতে ঢুকতে তোমার 10:30 নামলাম, 11টা বেজে গেল। তারপরে খেলাম দিলাম, মা রান্না বান্না করলো, তারপরে খেলাম দিলাম, এখন এই যে ঘুমাবো। তো ভাবলাম না ব্লগটাকে এন্ড করি, আজকের ব্লগটা ছোট হয়ে গেছে। যাই হোক, নেক্সট ব্লগটা তোমরা দেখবো, নেক্সট ব্লগটা হয়তো খুব ভালো লাগবে। আজকের ব্লগটা এখানে এন্ড করে দিই ভাই। এ খেলাস না, চলো টাটা, ভালো লাগলো। আচ্ছা হেলিও না, হেলিও না। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। এখন ঘুমাই, গুড নাইট, টাটা। Thank you.